নমস্কার বন্ধুগণ, আপনারা যারা এখনও এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাননি বা যারা কোনো মাসে টাকা পাচ্ছে এবং কোনো মাসে টাকা পাচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ সকালে নবান্নের এক বৈঠকে 12টি কারণের একটি তালিকা প্রকাশ করে জানানো হয়েছে যে কেন প্রতি মাসে মহিলাদের টাকা পেতে দেরি হচ্ছে এবং কোন কোন মহিলাদের এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে না। তাই বন্ধুরা, আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের একজন সুবিধাভোগী হয়ে থাকেন এবং আপনি যদি জানতে চান যে কোন কোন মহিলাদের এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে না এবং কেন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে দেরি হচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটিকে একটুকু স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ ভিডিওটিকে স্কিপ করলে কিন্তু ভিডিওটি বুঝতে আপনারই অসুবিধা হবে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আগামী দিনও লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সকল সরকারি প্রকল্প সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, নবান্নের এই সেই নোটিশটি যেটি আজকে সকালে কাগজের খবরে প্রকাশিত করা হয়েছিল এবং এই খবরে বলা হয়েছিল যে এই 12টি কারণে এ মাসে অনেক মহিলাই পাবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, আবার অনেকের টাকা পেতে দেরি হবে। তো বন্ধুরা দেখুন, প্রকল্পের খবরের তরফ থেকে বলা হয়েছে, আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মাসের প্রথম সপ্তাহের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতো, তবে এখন আর আগের মতো মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, প্রতি মাসেই দেরি করে দেওয়া হচ্ছে টাকা। আবার অনেক মহিলাদের তো কোনো কোনো মাসে দিচ্ছেই না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, প্রতি মাসে টাকা দিতে কেন দেরি হচ্ছে, কোনো কোনো মাসে কেন টাকা দেওয়া হচ্ছে না, এই নিয়ে গতকাল এক সাংবাদিক বৈঠকে প্রশ্ন করায় কর্তৃপক্ষের তরফ থেকে উত্তরে 12টি কারণের কথা জানানো হয়েছে যে কেন টাকা দিতে দেরি হচ্ছে এবং কেন অনেক মহিলাদের মাঝে মাঝে টাকা দেওয়া হয় না। কর্তৃপক্ষের তরফ থেকে যে 12টি কারণের কথা জানানো হয়েছে সেগুলো নিম্নে বিস্তারে আলোচনা করা হয়েছে। তো চলুন বন্ধুরা, সেই 12টি কারণের ব্যাপারে এখন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই 12টি কারণের মধ্যে প্রথম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বহু মহিলা যারা একসাথে দুটির বেশি সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছে তাদের আর লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে না। তারপরে দেখুন, দ্বিতীয় যে কারণের কথা বলা হয়েছে সেটি হচ্ছে বহু মহিলা যাদের বর্তমানে 60 বছর বয়স পূর্ণ হয়েছে তাদের আর এই মাসে বা আগামী মাস থেকে টাকা দেওয়া হবে না। তারপর দেখুন, তৃতীয় নম্বরে বলা হয়েছে বহু মহিলা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই, তাই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের মিল না থাকায় টাকা দিতে দেরি হচ্ছে। তো এই একটি কারণ যে কারণে কিন্তু টাকা দিতে দেরি হচ্ছে। তারপর দেখুন, বলা হয়েছে চার নম্বরে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে KYC করা নেই, যার কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে কর্তৃপক্ষের সমস্যা হচ্ছে। তারপর দেখুন, পঞ্চম কারণে বলা হয়েছে বহু মহিলার নাম আধার কার্ডে ও ব্যাংক অ্যাকাউন্টে আলাদা আলাদা থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে সরকারকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, তাই তাদের টাকা দিতে দেরি হচ্ছে। তারপর দেখুন, ছয় নম্বর কারণে বলা হয়েছে অনেক মহিলা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে IFSC কোড বদলে যাওয়ার কারণে সেই সকল ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে একটু দেরি হচ্ছে। তারপর দেখুন, সাত নম্বরে বলা হয়েছে একাধিক মহিলা যাদের 25 বছর পূর্ণ হওয়ার আগেই আধার কার্ড এডিট করে লক্ষ্মীর ভাণ্ডারে জমা করেছিলেন তাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে। তারপর দেখুন, আট নম্বরে বলা হয়েছে যেই মহিলারা জেনারেল ও OBC হওয়া সত্ত্বেও জাল SC ST সার্টিফিকেট জমা দিয়ে বেশি টাকা পাচ্ছিল তাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তারপরে দেখুন, নয় নম্বর কারণে বলা হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে একটি ব্যাংক অ্যাকাউন্টে অনেকগুলি আবেদনের টাকা ঢুকছে, তাই সেই সব ব্যাংক অ্যাকাউন্টে এবার থেকে টাকা দেওয়া বন্ধ হচ্ছে। তারপরে দেখুন, দশ নম্বরে বলা হয়েছে এখনও অনেক মহিলা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টই জমা দিয়ে রয়েছেন, তাই সেই সকল মহিলা যতদিন না সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট জমা করছে ততদিন তাদের টাকা দেওয়া বন্ধ রাখা হয়েছে। আপনারা যারা যারা কমেন্ট করেছিলেন যে টাকা পাচ্ছে না, এটিও কিন্তু একটি কারণ হতে পারে। তারপর দেখুন, ১১ নম্বরে বলা হয়েছে যে সকল মহিলাদের সরকারি চাকরি থাকা সত্ত্বেও তারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে টাকা পাচ্ছিলেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। তারপরে দেখুন, ১২ নম্বরে বলা হয়েছে যে সকল মহিলারা একসঙ্গে ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিল তাদের মধ্যে থেকে অনেক মহিলাদের চিহ্নিত করে তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে।
তো বন্ধুরা, কেন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে দেরি হচ্ছে এবং কেন কোনো কোনো মহিলাদের কোনো কোনো মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হচ্ছে না এবং অনেকে কেন টাকা পাচ্ছে না, এই নিয়ে যে 12টি কারণের কথা জানানো হয়েছিল, এই নিয়ে আপাতত এই একটি আপডেট ছিল। আশা করি পুরো বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট করে বলতে পারেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ব্যাস, আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিও আপনার ইনফরমেটিভ লেগেছে এবং ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।